দীর্ঘদিন পর বিএনপির সিরিজ বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করে নানা আলোচনা সমালোচনা বৈঠক শেষে দলটি আবারও আন্দোলনের দিকেই তৃণমূলকে প্রস্তুতের ইঙ্গিত দেয় এদিকে শুক্রবার সকালে চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি মন্তব্য করেন জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই দলটি নির্বাচনে অংশ নিতে ভয় পায় আজকে বছর ধরে তারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে দেশের মানুষ সাড়া দিচ্ছে না আজকে দেশের মানুষ ভালো আছে তাই বিএনপির মন খারাপ দেশের মানুষ ভালো আছে তাই বিএনপি ভালো নেই মানুষ ভালো থাকলে বিএনপি ভালো থাকে না বিএনপির সাম্প্রতিক সিরিজ বৈঠকের প্রসঙ্গ টেনে কাদের বলেন আন্দোলনের কথা বলে দলটি আবারও আগের মতো জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে যাওয়ার করছে নিজেদের পায় তারা নেত্রীর মুক্তির বলেও মন্তব্য করেন তিনি যে তারা আজকে সিরিজ বৈঠক করছে এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক তারা এর আগেও আন্দোলনে নামে সহিংসতা করেছে আন্দোলনের নামে যারাও পোড়াও অবরোধে রাজনীতি করেছে আবারও তারা সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে বর্তমান সরকারের একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন দেশের উন্নয়নের ধারা সহ্য হয় না বিএনপির মহাবীর রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা